আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে আবাসা খেল তামাশা হিসেবে সৃষ্টি করেননি। যে একটা ছোট বাচ্চা নদীর ধারে একটা বালু দিয়ে ঘর তৈরি করলো কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে, আর ফিরে আসার সময় সেটা পা দিয়ে লাথি মেরে ভেঙে দিয়ে চলে আসলো, এই রকম খেল তামাশা করে আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে সৃষ্টি করেননি। তাহলে মানুষের প্রত্যেকটা সেকেন্ডের মূল্য আল্লাহর নিকটে রয়েছে, প্রত্যেকটা কর্মের মূল্য আল্লাহর নিকটে রয়েছে, প্রত্যেকটা নিয়ামতের জবাবদিহিতা আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে রয়েছে, এবং মানুষের পুরো জীবনকে আল্লাহ সুবহানাহু তাআলা সুচারু রূপের ম্যানেজমেন্ট দিয়ে পুরো পৃথিবীকে আল্লাহ সুবহানাহু তাআলা পরিচালনা করেন। কখন সূর্য উঠবে, কখন ডুববে, কখন রাত আসবে, কখন দিন হবে, কোথায় বৃষ্টি হবে, কোথায় হবে না, কোথায় ঝড় হবে, কোথায় হবে না, কোথায় কুয়াশা হবে, কোথায় শীত বেশি হবে, কম হবে, কোথায় জলোচ্ছ্বাস আসবে, কোথায় ভূমিকম্প হবে, কোথায় কার জান কবজ করা লাগবে, আর কোথায় 44-এর দিন মায়ের পেটে রুহ ফুঁকে দিতে হবে, ফেরেশতা তার জন্য নিয়োজিত আছে, প্রত্যেকটা সেক্টরে আল্লাহ সুবহানাহু তাআলার ফেরেশতা আছে, সারা পৃথিবীকে আল্লাহ সুবহানাহু তাআলা সবচেয়ে বেস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে পরিচালনা করতেছেন। এই পুরো পৃথিবীর পরিচালনার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে দামি আর সবচেয়ে মূল পয়েন্ট হচ্ছে মানুষ। আল্লাহ সুবহানাহু তাআলা সারা পৃথিবীর সবকিছুকে মানুষের খেদমতে লাগিয়ে দিয়েছেন। জমিন দিয়েছেন মানুষের খেদমতের জন্য, সূর্য দিয়েছেন মানুষের খেদমতের জন্য, গরু ছাগল উট মহিষ দিয়েছেন মানুষের খেদমতের জন্য, গাছপালা দিয়েছেন মানুষের খেদমতের জন্য, মাছ দিয়েছেন, পানি দিয়েছেন মানুষের খেদমতের জন্য, বৃষ্টি দিয়েছেন মানুষের খেদমতের জন্য, সারা পৃথিবীতে যা কিছু আছে সব কিছু কার জন্য? মানুষের জন্য। তো আল্লাহ সুবহানাহু তাআলা অনেক সুচারু রূপে এই পৃথিবী পরিচালনা করেন। তো আপনার প্রত্যেকটা সেকেন্ড সময়ের মূল্য এবং প্রত্যেকটা কর্মের মূল্য আল্লাহর নিকটে রয়েছে, এবং এটা আল্লাহ সুবহানাহু তাআলা রেকর্ডেড গুরুত্বের সাথে এটা আল্লাহ সুবহানাহু তাআলা কিয়ামতের মাঠে জবাবদিহিতা করবে। আপনি একটা প্রোগ্রাম করবেন, প্রশাসন জবাবদিহিতা করবে, আর আপনি সারা জীবন পরিচালনা করছেন, কোনো জবাবদিহিতা আল্লাহ করবেন, এটা হতে পারে না। সবচেয়ে দামি সৃষ্টি আপনি আল্লাহর, এই জন্য আপনার জবাবদিহিতার জন্য আল্লাহর শত সিস্টেম আছে। এই হাতের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা চামড়ার মধ্যে এমন কিছু দিয়ে রেখেছেন, সৌদি আরবে যখন মহিলাদের গাড়ির ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিল যে মেয়েরা গাড়ি চালাতে পারবে, তখন সৌদি আরবে অনেক মহিলা আছে যারা জন্মগতভাবে কট্টর পর্দা করে, এমনও আছে, যেমন আরব আমিরাতের, সম্ভবত আমার নাম জানা নাই, কোনো বাদশাহের মা বা কারো স্ত্রী যেই হোক, পাসপোর্টে পর্যন্ত তারা ছবি লাগায়নি, সরকারি ক্ষমতা আছে, বিনা ছবিতে পাসপোর্ট করে নিয়েছে। তো অনেক আছে যারা পর্দার বিষয়ে খুবই কড়া, তো তারাও হয়তো গাড়ি চালাতে চায়। তো সৌদিতে মেয়েদের একটা সম্মান আছে যে আপনি একজন মেয়েকে বলবেন যে তোমার মুখ খোলো, এটা আসমান ভেঙে পড়ার মতো। এটা কিসের মতো? আসমান ভেঙে পড়ে, সমাজে এটা সবচেয়ে বড় আয়ব। কোনো পুলিশ সদস্যের এই সাহস নাই এটা বলার, আর এই সমাজে এটা চলবে না, কিয়ামত হয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু তাআলা পর্দার বিধান দিবেন আর সেটা রক্ষা করার মতো কোনো ব্যবস্থা দিবেন না, সেটা কিন্তু হতে পারে না। তো আল্লাহ সুবহানাহু তাআলা হাতে এমন কিছু দিয়েছেন যে ফিঙ্গারপ্রিন্ট দিয়েই পরিচয় পাওয়া যায়, এ অমুক এ অমুক, সকল সকলের থেকে কি হয়ে যায়? আলাদা হয়ে যায়, পরিচয় আলাদা হয়ে যায়। তাহলে তাদের পরীক্ষা হবে কিসে? ফিঙ্গারপ্রিন্টে। তারা লাইসেন্স নিবে, দিবে, রাস্তাঘাটে চেকিংয়ের প্রয়োজন হলে সব পুলিশের কাছে ফিঙ্গারপ্রিন্ট সরবরাহ করা আছে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিজের পরিচয় দিবে, চেহারা খোলার প্রয়োজন নাই। তো আল্লাহ সুবহানাহু তাআলা মানুষের হাতে এমন আজীব আশ্চর্য জিনিস দিয়ে দিয়েছেন। আল্লাহ যে বলছেন কিয়ামতের মাঠে যে নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের মাঠে জবাবদিহিতার জন্য আল্লাহ মুখ বন্ধ করে দিবেন, মুখ বন্ধ করে দিয়ে হাতকে বলবেন হাত কথা বলো। এটা আপনার কাছে আশ্চর্য লাগতে পারে, কিন্তু আপনিই দেখেন যে আজকেই যদি এখানে কেউ রিভলভার হাতে করে গুলি করে, আর সেই রিভলভার যদি রুমাল দিয়ে মুছে, কাপড় দিয়ে মুছে না যায়, তো ওই রিভলভার ফরেন্সিক রিপোর্টে দিলে ধরা পড়বে যে কার ফিঙ্গারপ্রিন্ট আছে। কথা বুঝতে পারছেন কি? তাহলে আধুনিক যন্ত্র যদি আপনার ফিঙ্গারপ্রিন্ট পড়ে ফেলতে পারে, এবং আপনার হাত যদি প্রত্যেকটা টাচকে সেভ করতে পারে এই হাত, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা এই হাতকে দিয়ে কিয়ামতের মাঠে কথা বলাতে পারবেন না?
প্রত্যেক যেখানে যেখানে এই হাত স্পর্শ করেছে সেটাই হাতে কি হয়ে আছে, সেভ হয়ে আছে। এই হাত কিয়ামতের মাঠে কথা বলবে। মানুষ যন্ত্র দিয়ে যদি বের করতে পারে এটা কার হাত ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, ফরেন্সিক রিপোর্ট দিয়ে, তো আল্লাহ সুবহানাহু তাআলা পারেন। আল্লাহ জবাবদিহিতা নেবেন কিয়ামতের মাঠে। আল্লাহ সুবহানাহু তাআলার জবাবদিহিতা নেওয়ার আরেকটা ভয়ঙ্কর যন্ত্র হচ্ছে, সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্র কিয়ামতের মাঠে জবাবদিহিতা নেওয়ার, যে মাটির উপর আমরা বসে আছি, এই মাটি। এই মাটিকে আপনি মনে করবেন এমনি কিছু, তাহলে আপনি পাগল। আপনি এই মাটিতে একটা ধান রোপণ করে দেখেন, গাছ হবে, হবে না? হবে না, হবে না? সারা পৃথিবীতে শত গাছ উৎপন্ন করছে এই মাটি আল্লাহর নির্দেশে। তাহলে যে মাটি একটা গাছ উৎপন্ন করতে পারে, সেই মাটি আরো কিছু করতে পারে। এই মাটি সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্র। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। আজ কিয়ামতের মাঠে এই মাটি কথা বলবে, পৃথিবীতে যা কিছু ঘটছে সব সেভ করে রেখেছে মাটি, রেকর্ডেড। যে মাটি ধান গজাতে পারে, সেই মাটি আরো কিছু করতে পারে। এই মাটি কিয়ামতের মাঠে কথা বলবে আপনাকে জবাবদিহি করার জন্য। তো আমি যেটা আপনাকে বুঝাতে চাচ্ছিলাম, যে আপনি খেলতামাশার সৃষ্টি নন। এই জন্য আপনার সময়ের মূল্য বুঝাতে গিয়ে আল্লাহ বলেছেন, ওয়ালা আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেক মানুষ সময়ের বিষয়ে ক্ষতিগ্রস্ত, প্রত্যেকটা মানুষ সময় নষ্ট করে। পৃথিবীতে সব কিছুই ফেরত পাওয়া সম্ভব, কিন্তু সময় ফেরত পাওয়া সম্ভব নয়। প্রত্যেকটা দিন যত যাচ্ছে আমাদের বয়স বাড়তেছে না, আমাদের বয়স কমতেছে, আমরা মৃত্যুর দিকে তত এগিয়ে যাচ্ছি। যে এটা অনুভব করতে পারবে সে নববর্ষ উদযাপন করতে পারবে না। নতুন বছর আসা মানে আপনার বয়স কমে যাওয়া, প্রত্যেকটা দিন পার হওয়া মানে আপনার বয়স কমে যাওয়া। জন্মের দিন আপনার বয়স ছিল 60, আর এখন যদি 20 বছর আপনার বয়স হয় তাহলে আপনার বয়স আর আছে 40, এখন যদি বয়স আপনার হয় 30 তাহলে বয়স আর আছে 30, এখন যদি বয়স হয় 40 তাহলে আপনার আসল বয়স আছে 20। তাহলে যত দিন যাচ্ছে আপনার বয়স কমতেছে। পৃথিবীতে ধনী গরিব দরিদ্র মিসকিন ফকির বাদশাহ রাজা প্রধানমন্ত্রী মুচি মেথর সবাইকে আল্লাহ 24 ঘন্টা সময় দিয়েছে, আজকে দেয়নি। আজকে প্রধানমন্ত্রী হাসিনাও 24 ঘন্টা সময় পেয়েছে, আপনিও পেয়েছেন, এটারই আল্লাহ হিসাব নেবেন। ওয়াল আসর, সবাই সময় নষ্ট করতেছে। আর মানুষ কোনো জায়গায় বসবাস করে না। আপনি পুরিন্দা, নওগাঁ, নোয়াগাঁও, নরসিংদীতে বসবাস করেন, একজন লন্ডনে বসবাস করে, একজন সৌদি আরবে বসবাস করে, এ কথা ভুল। সৌদি আরবে তো আল্লাহ রাসূলও বসবাস করতেন, তাহলে আল্লাহ রাসূল এখন নাই কেন? তাহলে আল্লাহ রাসূল সময়ের মধ্যে বসবাস করেছেন। কিসের মধ্যে? সময়ের মধ্যে। আল্লাহ রাসূলের সময় চলে গেছে, উনিও চলে গেছেন। ওই সময়ের মধ্যে তিনি মদিনাতেও থাকতে পারেন, মক্কাতেও থাকতে পারেন, তাবুকেও থাকতে পারেন, হুনাইনেও থাকতে পারেন, তাইফেও থাকতে পারেন, কিন্তু রিয়াল বসবাসটা ছিল কিসের মধ্যে? সময়ের মধ্যে। তাহলে আমি এবং আপনি পৃথিবীতে আছি, আমাদের জীবনের অপর নামই হচ্ছে সময়। আমাদের জীবনের অপর নামই কি? সময়। আমরা একটা সময়ের মধ্যে পৃথিবীতে এসেছি। এই সময়ের মধ্যে আমি লন্ডনেও থাকতে পারি, বাংলাদেশেও থাকতে পারি, কিন্তু এই সময় শেষ হয়ে গেলে কি চলে আসবে? মৃত্যু চলে আসবে। তাহলে এই সময় হচ্ছে সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আর যখনই মানুষ এই সময় থেকে নষ্টের পথে আগায়, বিশেষ করে যুবক সমাজ সময়কে যখন মূল্যায়ন করতে পারে না, যত নেশা আছে পৃথিবীতে সব নেশা মানুষকে সময় নষ্টের দিকে নিয়ে যায়। কিসের দিকে নিয়ে যায়? সময় নষ্টের দিকে। তার পুরো জীবনটাকে করে ফেলে অকেজো, তাকে করে ফেলে ডাস্টবিনে ফেলার মতো অযোগ্য। সে পরিবারের জন্য বোঝা, সে স্ত্রীর জন্য বোঝা, সে সমাজের জন্য বোঝা, সে রাষ্ট্রের জন্য বোঝা, কেননা সে হয়ে গেছে অকেজো, অচল, অথর্ব। প্রত্যেকটা মানুষ হচ্ছে মেশিনের মতো, প্রোডাক্টিভ, প্রোডাকশন। প্রত্যেক দিন মানুষকে কিছু না কিছু উৎপাদন দিতে হবে। মানুষ যদি কোনো উৎপাদন না দেয় তাহলে সেটা অকেজো মানুষ, অচল মানুষ, অথর্ব মানুষ। আজকে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে 200 টাকা ইনকাম করেছেন, ওই কাজে আপনি একটা বিল্ডিংয়ের একটা তালার প্লাস্টার করেছেন, মানে আপনি কিছু উৎপাদন করলেন, আপনি কিছু দিলেন। আপনি আজকে 50টা জামা কাপড় সেলাই করেছেন, মানে 50টা জামা কাপড় আপনি উৎপাদন করলেন। আপনি মানুষ, আপনি চলার মতো, আপনি যোগ্য, আপনি সমাজে বাস করতে পারবেন,
আপনি প্রোডাক্টিভ, আপনি কিছু দিতে পারেন, কিন্তু যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোবাইল নিয়ে ফ্রি ফায়ার বা পাবজি খেলতেছে, ও অকেজো, ও অচল, ও অথর্ব, ওকে তুলে ডাস্টবিনে ফেলে দিতে হবে। কথা বুঝতে পারেননি? যে মদ নিয়ে ব্যস্ত আছে, জুয়া নিয়ে ব্যস্ত আছে, তাস নিয়ে ব্যস্ত আছে, ও অকেজো, অচল, অথর্ব, ও অচল যন্ত্র, পড়ে থাকা মেশিন, যে কোনো কাজ করতে পারে না, নষ্ট হওয়া মেশিন, যার কোনো উৎপাদন ক্ষমতা নাই, সে নিজের জন্য বোঝা, পরিবারের জন্য বোঝা, জাতির জন্য বোঝা, রাষ্ট্রের জন্য বোঝা, সে সমাজে বসবাস করতে পারে না, অসম্ভব। ইহুদি খ্রিস্টানেরা এটা খুব ভালোভাবেই বুঝে অনুধাবন করতে পারে, এই জন্য ইহুদি খ্রিস্টানদের সন্তানেরা সময়কে মূল্যায়ন করে, টাইম টেবিল মেনটেন করে জাপানে যান, জার্মানিতে যান, ইসরায়েলে যান, আমেরিকায় যান, চায়নায় যান। আজ পদ্মা সেতু নিয়ে খুব গর্ব করা হয়, পদ্মা সেতুতে কয়টা বাঙালি বাংলাদেশি ইঞ্জিনিয়ার ছিল আর কয়জন বিদেশি ইঞ্জিনিয়ার ছিল? কেন? ওই বিদেশি ইঞ্জিনিয়ার তার সময়কে কাজে লাগিয়েছে, এটা আল্লাহর ওয়াদা। কাফেরও যদি সময়কে কাজে লাগায় আল্লাহ ওকে সফলতা দিবে, কাফের, কাফের মুশরিক যদি সময়কে কাজে লাগায় আল্লাহ আর সময়কে কাজে লাগানোর সফলতা দুনিয়াতেই দিবেন, পরকালে কিছু দেন আর না দেন, এটা আল্লাহর ওয়াদা। কাফের যদি দুনিয়াতে গরিবকে সহযোগিতা করে, ইবনুল কাইয়িম এই যে বইয়ের মধ্যে, বই নিয়ে আসছে, বইয়ের মধ্যে লিখছেন যে একজন মুশরিক কাফের যদি গরিবকে সহযোগিতা করে, তো কাফের হওয়ার পরও গরিবকে সহযোগিতা করার কারণে আল্লাহকে দুনিয়াতেই প্রতিদান দিবেন, কিন্তু মুসলমান না হওয়ার কারণে পরকালে তার জন্য কিছু থাকবে না। في القلب في القلب مشاعر أخفيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقا فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي